হ্যালো, হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো? দেখো, আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। সোনামণি কীভাবে ঘরটাকে এলোমেলো করে রাখে কৌটা দিয়ে, পুতুল দিয়ে, সেটাই আমি কীভাবে গুছিয়ে রাখবো সেটা নিয়ে। সোনামণি এখন একটা লিপস্টিক পেয়েছে, সেই লিপস্টিকটা নিয়ে দুষ্টুমি করছে দেখো। আর আমি কীভাবে ঘরটাকে গুছিয়ে রাখছি সেটাই তোমাদের কাছে তুলে ধরতে এসছি। দেখো, প্রথমে আমি একটা তলে নিয়ে টেবিলটাকে পরিষ্কার করছি, আর আমার সঙ্গে চুনি পান্নারাও এসছে। ওরা আমার সঙ্গে একদম ফুলদমে মস্তি করছে দেখো। তলিটাকে নিয়ে ওরা টানাটানি করছে, ভাবছে কি ওদের সঙ্গে আমি দুষ্টুমি করছি। এদিকে আমি টেবিলটাকে পরিষ্কার করে রাখছি, কৌটাগুলো পুতুলগুলো সমস্ত কিছু পরিষ্কার করে রাখছি, মুছে রাখছি, কারণ সোনামণি ওগুলো মুখে দেয় কখন কি করবে তার জন্য। আর এদিকে চুনি পান্নাও দেখো, ওরাও আমার সঙ্গে দুষ্টুমি করছে। এখন আমি টেবিলটা পরিষ্কার করে আলমারিটা পরিষ্কার করছি। প্রথমে আমি আলমারিটাকে তলে দিয়েই পরিষ্কার করছি, তারপরে আমি একটা ব্রাশ দিয়ে পরিষ্কার করব। দেখো, আলমারি টেবিল আমি প্রতিদিনই পরিষ্কার করি, কারণ প্রতিদিন পরিষ্কার না করলে আলমারিটায় খুব নোংরা জমে যায়, কালো জিনিস তো, তার জন্য। এখন আমি আলমারিটা ব্রাশটা দিয়ে পরিষ্কার করছি দেখো, কারণ আলমারির সাইডে ফাঁকা থাকে, সেই ফাঁকায় নোংরা জমে যায়। এবার আমি সোফাটার কাপড়গুলো তুলে একটু ঝাড়বো, কারণ সোফার কাপড়েও ভীষণ নোংরা পড়েছিল। আর সোফার কাপড় তুললেই সোনামণি দৌড়ে চলে আসে, কারণ সোফাটা ফাঁকা থাকে, সোনামণি ওটাই বসতে ভীষণ ভালোবাসে। দেখো, খুব দুষ্টুমি করছে সোনামণিও। এদিকে আমি বালিশের অরগুলো খুলে ফেলেছি, বিছনার চাদরও তুলে ফেলেছি। এখন ঘরটা পরিষ্কার করছি দেখো, ঘরটাও পরিষ্কার আমার হয়ে গেছে। এখন আমি জামা কাপড় ভিজানো আমার কমপ্লিট। এখন আমি ছাদে জামা কাপড়গুলো নিয়ে এসেছি, নাড়ছি এখন জামা কাপড়গুলো। দেখো বন্ধুরা, আমার ঘর গোছানো কেমন হলো বলো। আর আমার স্নান করাও কমপ্লিট হয়ে গেছে, এখন সোনামণিকে স্নান করাবো, খাওয়াবো, তারপরে ঘুম পড়াবো। ওকে ফ্রেন্ডস, টাটা, বাই।